সুপ্রভাত বন্ধুরা, বন্ধুরা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। ভাবলাম মাকে দেখিয়ে ব্লগটা স্টার্ট করি, এর থেকে বেটার কী হতে পারে। আর আজকে হচ্ছে দ্বাদশী, একাদশী গতকাল পেরিয়ে গেছে, এখনও কলেশ্বর ঠাকুর রয়েছে, আজকেই বোধহয় বিসর্জন চলে যাবে। তো মন তো খারাপ, কিন্তু মেনে নিতে হবে, পার্ট অফ লাইফ, নইলে পরে সামনের বছরের জন্য এক্সাইটমেন্ট থাকবে না। মা আবার আসবেন সামনের বছর, আমরা আবার মায়ের সঙ্গে হই হই করবো। এখন সকালবেলা বেরিয়েছি কচুরি কিনবার জন্য কলেজ স্ট্রিট থেকে। আমাদের বাড়ির কাছেও ছোটো কচুরি আমি অনেকবার দেখেছি, পাওয়া যায় বৌবাজার মোড়ে। আজকে যাচ্ছি কলেজ স্ট্রিট মোড়ে, আদি মোহিনীমোহন কাঞ্জিলালের ওইখানটাতে, কলেজ স্ট্রিট বর্ণপরিচয়ের অপোজিটে একটা গলির ভেতরে। তোমাদেরকে আমি দেখিয়ে দেবো সবটা, আর কচুরি আর তরকারি কিনবো, জিলিপি পাওয়া গেলে কিনবো, তারপরে সেটা দিয়ে জল খাবার হবে সকলে। চল, সামনেতেই হচ্ছে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল, তার ঠিক পাশ দিয়ে মানে বা পাশ দিয়ে যে গলিটা বেরিয়ে গেছে, সে গলি দিয়ে নাক বরাবর গেলেই, সোজা গেলে পরেই আমাদের গন্তব্য। আশা করি এতক্ষণে খুলে গেছে। বাঁদিকে দেখতে পারবে প্রচুর খাবার দাবারের দোকান, এই মুহূর্তে বন্ধ ফর অবভিয়াস সিজন। এখন সকাল খুবই তাড়াতাড়ি, এখন 8:37 মতো বাজে, বাট এখান থেকে সোজা গেলে পরেই তোমরা পাবে। এই বাঁদিকে আরেকটা দোকান আছে, এখানেও কিছু জল খাবারের ব্যবস্থা হচ্ছে, বাট দ্যাট ইজ নট আওয়ার ডেস্টিনেশন। আমাদের ডেস্টিনেশন এটা পেরিয়ে, ওই ICICI ব্যাংক লেখা আছে সামনে, সেটার থেকে বাঁদিকে। এখানেও খাবার দাবার হচ্ছে, দেখতে পাচ্ছ জিলিপি রাখা আছে তুঞ্জুর করে, উপরে লেখা রয়েছে খাদি গ্রামোদ্যোগ ভবন, তার নিচে ক্লাব কচুরি। কত করে ভাই? মানে 4 টাকা করে পিস। তোমরা কি পিস বিক্রি করো না? আচ্ছা, ক্লাব কচুরি এখানে পিস বিক্রি হয় না, এক প্লেটে 5 পিস 20 টাকা প্লেট, আর জিলিপি হচ্ছে 6 টাকা করে পিস। জিলিপিটা একটু এক্সপেন্সিভ। ক্লাব কচুরি ছাড়াও সিঙ্গারা পাওয়া যায়, নর্মাল কচুরি পাওয়া যায়, শীতকালে কড়াশুটি কচুরিও পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোটো কচুরিতে কি কিছু পুর থাকে? বিউলির ডালের পুর। এখানে ক্লাব কচুরি ভাজা হচ্ছে, পাশের দোকানে তোমরা চাও পেয়ে যাবে, সব ব্যবস্থাই রয়েছে। হ্যাঁ, আমি নিয়ে যাবো। ভাই তরকারিটা কিসের? আরে না না, তরকারিটা কিসের? আচ্ছা, সবই নিরামিষ। তোমরা তেল কি সাদা তেল ইউজ করো? কি অয়েল? রাগ অয়েল। সেটা কি জিনিস? রাগ হোল। আমি বুঝতে পারছি না, সাদা তেল, সাদা তেল, ওই রিফাইন্ড অয়েল। ক্লাব কচুরি তো দশটা দেবে,
জিলিপি আমাকে ছ পিস দেবে। এগুলো কি তোমাদের বানানো? এটা কি নাম? আমাদের খাওয়ার নেওয়া কমপ্লিট হয়ে গেল, দামগুলো তোমাদের ওখানেই বললাম। জিলিপির দামটা কিন্তু মানে একটু বেশি দিকেই আছে, আমি তো বউবাজারে থাকি তোমরা জানো। আমাদের ওখানে স্থানীয় দোকান এতদিন 3 টাকা অবধি জিলিপি বিক্রি হচ্ছিলো, 1 মাস 1.5 মাস বা 2 মাস হয়েছে 4 টাকা করে দাম করেছে। এখানে 6 টাকাটা ইজ এক্সেসিভ, আমি নিলাম 6টা বিকজ এই জিলিপিটা একটু অন্যরকম, মানে একটু পাতলার দিকে, একটুখানি বরফ দিকে, তো ওইটা হয়তো একই হবে মানে আমাদের বাড়ির কাছে যেগুলো আর এখানে যেগুলো আছে, বাট মা পছন্দ করে এরকম টাইপের, ওর জন্য নিলাম 6টা। এই হচ্ছে আমাদের উল্টো দিকে প্রেসিডেন্সি, কত ইতিহাস জড়িয়ে আছে, বই পড়া এখন পুরো বন্ধ। আর এই হচ্ছে ক্যাটার ইউনিভার্সিটির বিশাল বড় কম্পাউন্ড, বাঁদিকেরটা সনাতনী আর ডান দিকে বড় মতো মতোটা নতুন করে করা হয়েছে, প্রচুর ইতিহাস জড়িয়ে। আমাকে আমার ভাগেরটা আমার দিয়ে দিল, আমি চলে এলাম উপরে, এবার এটাকে সাফ করতে হবে। জিলিপিটা দেখো কতটা ফিনফিনে, কতটা পাতলা, আমাদের বউবাজারে মোটা পাওয়া যায়। আমি ওর জন্যই এটা রেজিস্ট মানে আমি ওর জন্যই এটা টেম্পটেশনটা রেজিস্ট করতে পারলাম না, এটা প্রথমে একটু খাবো। জিলিপিটা ঠান্ডা হয়ে এসছে, তার কারণ দোকান খোলার প্রথমেই ওরা জিলিপিটা ভাজে, গরম থাকলে নির্ভয়তা আরও বেটার লাগতো, বাট ঠিকঠাক আছে, মিষ্টতা ঠিকঠাক আছে। এবারে বিউলির ডালের পুর দেওয়া এরকম ক্লাব কচুরি, এটাও একটু ঠান্ডা হয়ে এসছে কারণ অতক্ষণে হেঁটে এসছি, তোমরা তো দেখলি গরমা গরম ভেজে দিল, ভেতরে এরকম পুর তো রয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এটাকে প্রথমে কেমনি টেস্ট করতে হবে। জিলিপিটা তো ঠিক ছিল, মিষ্টিটা মোটামুটি কমই ছিল, মানে অতিরিক্ত ক্যাটকাটে মিষ্টি নয়, নট ওভারলি সুইট। কচুরিটা কুড হ্যাভ বিন বেটার, আমার মনে হচ্ছে নুনটা কম, আমি কোনো হিঙেরও প্রভাব পেলাম না, কচুরিতে একটু হিং না দিলে কিন্তু ঠিক হয় না। আর এটা হচ্ছে আলু ছোলার তরকারি, তার মধ্যে আবার কারি পাতা দেওয়া রয়েছে, তো দেখে ভেবেছিলাম বাজে হবে, বাট দেখতে কিন্তু তার থেকে বেটার, খেয়ে দেখি কীরকম। আলু তরকারিটা জম্পেস, বিশেষ করে কারি পাতা দেওয়া যায়, কারি পাতার একটা পুরো ফ্লেভার তরকারিটার মধ্যে খুব ভালোভাবে ইনফিউজ হয়েছে, তরকারিটা বেশ জব্বর। যদি এর মধ্যে কয়েকটা বাদাম ফেলে দিত না, ব্যাপারটা আরও বহুগুণে টেস্ট বেড়ে যেত, বাট কচুরি দিয়ে তরকারিটা লাগছে কিন্তু দিব্যি, অস্বীকার করার কোনো জায়গা নেই। বেশ ভালো, এবার কচুরি দিয়ে একটুখানি খেতে হবে জিলিপি। হিঙের কোনো প্রভাব নেই, কোনো গন্ধ নেই, আর সাদা তেলে করে তোমরা শুনেই নিয়েছো, রিফাইন্ড অয়েলে, তো ঘিয়ের গন্ধ খুঁজতে যাওয়া বোকামি। লাস্ট কচুরিতে পৌঁছে গেছি, এরকম একটুখানি কারি পাতাটা দিয়ে ছোলাটা নয় নাই নিলাম, কারি পাতাটা কোথায় গেল, হ্যাঁ কারি পাতাটা তো নিতেই হবে, তার সঙ্গে একটু আলু, বাট কিছুতেই ম্যানেজ হচ্ছে না, হ্যাঁ এটা একটা বাইট নিতে হবে। বিশেষ করে এই বাঙালি খাবারে যে ছোটোখাটো ইনভান্সেসগুলো হয়, এই দোকানে কারি পাতা দিয়ে দেওয়া, কোনো খাবারে একটু গরম মশলার উপরে একটু ঘি, কোনো খাবারে পাঁচ ফোড়ন, পুরো ফ্লেভার প্রোফাইলটাকে এখান থেকে এখানে নিয়ে যায়, অসাধারণ করেছে কারি পাতাটা দিয়ে। জল খাবারটা চমৎকার হলো, নট পারফেক্ট বাট ভেরি গুড, বাট সকালবেলা যখন মায়ের মুখ দেখে দিন শুরু করেছি বা ব্লগটা চালু করেছি, দিনটা তো ভালো না হয়ে পড়ে না। জিলিপিটা রয়ে গেছে, চমৎকার সরু পাতলা খাস্তা জিলিপি, সকালবেলা ব্রেকফাস্ট হিসেবে অনবদ্য।
আচ্ছা তোমাদেরকে একটা কথা এখন ক্লিয়ারলি বলে দিচ্ছি, আগেও একটা দুটো ভিডিওতে খুব পেইনস্টেকিংলি বুঝিয়েছিলাম, সেটা হচ্ছে যে আমি যে খাবারটা স্মেল করি এটা নিয়ে অনেকের অনেক অবজেকশন আছে কমেন্টস করে। তো তাদেরকে আমি খুব পোলাইটলি বুঝিয়েছিলাম যে খাবারটা লোক কেন স্মেল করে, কেননা খাবারটা শুধুমাত্র কিন্তু মানে টেস্ট বাডের জন্য মিন করা নয়, খাবারটা আমাদের সমস্ত সেন্সেসকে কিন্তু কী বলবে একসঙ্গে অ্যাক্টিভেট করে, স্টিমুলেট করে। যখন আমরা চোখ দিয়ে কোনো খাবার দেখি, তাহলে বড় বড় হোটেলে আমরা যখন যাই, রেস্টুরেন্টে যখন যাই, শেফরা খাবারটাকে সুন্দরভাবে ডেকোরেট করেন কেন? খাবার যদি শুধুই খাবার জন্য হয়, যদি টেস্ট বাডের জন্য হয়, তাহলে তো ভালো করে সাজিয়ে পরিবেশন করার মানে পরিবেশন বা ফুডকে ভালো করে প্রেজেন্ট করার তো কোনো মানেই হয় না। সেটা করে এত বছর ধরে হয়ে আসছে, নিশ্চয়ই তার কোনো একটা কারণ আছে, বিকজ ইট ইজ সাপোজ টু স্টিমুলেট দ্য সেন্সেস ইন ইউর আই। সেকেন্ড অফ অল, যখন খাবার তৈরি হয়, সেটা সিজলার হোক বা কোনো ভাজাভুজি হোক, আমাদের বাড়িতে মা মাসিরা করে, একটা ছ্যাঁচ ছুট গরম তেলে যখন কোনো খাবার পরে তার একটা আওয়াজ হয়, সে আওয়াজ থেকে আমরা বুঝতে পারি খাবার কতটা হয়েছে বা না হয়েছে। সেটা আমাদের কী বলবো সেন্সারি অর্গানসকে আরও স্টিমুলেট করে। যখন আমরা গরম খাবার ছুঁই বা ধরো যখন কোনো ঠান্ডা খাবার খাই, উইচ আর মেন্ট টু বি কোল্ড, আইসক্রিম হোক, দই হোক, সেগুলো আমাদেরকে একটা অন্যরকম অনুভূতি দেয়। ঠিক সেরকম আমরা যখন কোনো খাবারের গন্ধ পাই, আগেকার দিনে যখন মাংস হতো একটা বাড়িতে, পুরো এলাকা জুড়ে বা পুরো গলি জুড়ে তার গন্ধ হতো। এখন সেটা হয় না, আগেকার দিনে বাটা মশলা ইউজ হতো, প্লাস জিনিসপত্র অনেক অর্গ্যানিক হতো। যাই হোক, তো গন্ধতেও কিন্তু মানুষের খিদেটা 10 গুণ আরও বাড়িয়ে দেয়। আমি কেন স্মেল করি তার অনেকগুলো কারণ আছে। প্রথম কথা, আমিও সেটাই করতে চাই যে খাবারের গন্ধটা নিয়ে খাবারের খিদে ভাবটাকে আরও চাগিয়ে তোলা। সেকেন্ড অফ অল হচ্ছে খাবারটা শুকে বুঝবার চেষ্টা করা যে তার মধ্যে কী ইনগ্রিডিয়েন্টস গেছে, ঠিক আছে? তারপরে খেয়ে অ্যাকচুয়ালি বোঝা যে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো গেস করেছি সেগুলো অ্যাকচুয়ালি ঠিক ঠিক না। এইগুলোর জন্যই কিন্তু আমি খাবারটা স্মেল করি। আগে অনেকে পয়েন্ট আউট করেছো, যারা পোলাইটলি করেছো তাদের কথা আমি বলছি না, যারা এই ব্যাপারটাকে পছন্দ করো না তাদেরকে আমার দুটো কথা বলবার আছে। ফার্স্ট অফ অল তোমরা একজন শেফের নাম নিশ্চয়ই শুনেছ, বা না শুনলে পরে গুগলে সার্চ করে নেবে, ম্যাসিমো বটুরা। আমি নিজেকে একজন সুপার শেফ বা একজন মাস্টার শেফের সঙ্গে তুলনা করছি না, ওনার সঙ্গে সাধারণ লোকের তুলনা চলে না, বাট ওনারও একটা ইডিওসিনক্রেসি আছে খাবারটাকে নিয়ে নিজের ঠোঁটের মধ্যে ঘষা, সো অ্যাজ টু ফিল দ্য টেক্সচারাল লেভেল, দ্য টেক্সচার্স অফ আ ফুড, এটা উনি করে থাকেন, ঠিক আছে? আমি এটা জাস্ট ওনার একটা নাম বললাম, বিকজ হি ইজ এ সুপার শেফ, মাস্টার শেফ। আমাদের সাধারণ জীবনে অনেকেই খাবার শুকে খান, তো এই ব্যাপারটা খারাপভাবে দেখবে না। এবারে যারা এই ব্যাপারটাকে নিয়ে আর কি কমেন্ট সেকশানে বিরক্তি প্রকাশ করছো বা কিছু, তাদেরকে দুটো কথা বলবার আছে। ফার্স্ট অফ অল হচ্ছে, এটা তো ব্লগ, আমার চ্যানেলের নামও সুজয় ক্রনিকলস, মানে নিজের লাইফকে ডকুমেন্ট করা। ব্লগিং মানে কিন্তু কাউকে ইমপ্রেস করা নয়, নিজের যে জীবনযাত্রা সেটাকে এক্সপ্রেস করা। সুতরাং যাদের পছন্দ হচ্ছে না তারা প্লিজ দেখো না। ইউটিউব হচ্ছে একটা মানে ওপেন পাবলিক প্ল্যাটফর্ম, অনেক চ্যানেল আছে, যে চ্যানেল মনে হয় দেখবার দেখো, আমার চ্যানেল যদি না পোষায় দেখো না, ইটস ভেরি সিম্পল। বাট আমি কেন এটা করছি, ওইটা কেন করছি, এটা বিরক্তিকর, এটা এই দেখো না, তোমার কাছে অলওয়েজ সেই অপশানটা কিন্তু খোলা রয়েছে, ঠিক আছে? বাট আমি যেটা করছি সেটাকে প্লিজ ডোন্ট আস্ক মি টু চেঞ্জ, কারণ আমি আগের 3-4 ভিডিওতেও এই ব্যাপারটা খুব পেইনস্টেকিংলি বুঝিয়েছিলাম যে কেন লোক কিছু কাজ করে। আমি আশা করি ক্ল্যারিফিকেশানটা তোমরা সবাই পেয়ে গেলে, ব্যাপারটাকে অ্যাটিটিউড হিসেবে বা অহংকার হিসেবে নিও না। বাট হ্যাঁ, ব্লগিং করার কিন্তু এটাই মানে কী বলবো এটাই ঠিক পদ্ধতি, দ্যাট ইউ আর পুটিং আপ ইউর স্টাফ টু এক্সপ্রেস ইউর সেলফ, নট টু ইমপ্রেস। হ্যাঁ, এবার যারা ইমপ্রেস হবে তারা দেখবে বারবার ভিডিওতে কমেন্টস করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, সো অন অ্যান্ড সো অন, অল দ্য গুড স্টাফ। যাদের পোষাবে না তারা দেখবে না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মা যাবে যাবে করে আজকে ফাইনালি চলেই গেল, আজকে হচ্ছে দ্বাদশী, শুক্রবার, তো মন তো খারাপ হবেই, বাট কাজ থেমে থাকলে চলবে না। তোমাদেরকে পুজোর সময় প্রমিস করেছিলাম যে অন্তত একদিন স্ট্রিট ফুড দেখাবো, সেটা তো সম্ভব হলো না আগে দিন মিত্র ক্যাফেতে অতটা ভিড় থাকার জন্য, প্লাস যে কোনো স্ট্রিট ফুডের দোকানে তারপরে গেছি হয়তো আমি ব্যাপারটা শ্যুট করিনি, সব জায়গা দিয়ে প্রচুর লাইন ছিল, প্রচুর ওয়েটিং টাইম ছিল। তো আজকে চেষ্টা করবো কিছুটা কভার করবার। এবার স্ট্রিট ফুড বলতে মানে দেখাবো কোথায় কী যাচ্ছি, দেখিয়ে দেবো, হয়তো তোমরা বলবে যে এটা প্রপার স্ট্রিট ফুড না, বাট আমার জন্য স্ট্রিট ফুডই। আমাদের প্রথম ডেস্টিনেশন আমাদের সামনেই রয়েছে, অনাদি কেবল, বুঝতেই পারছো কী নেবো এখান থেকে। আপনাদের প্রতিষ্ঠান 100 বছরের পুরনো না? 105। আপনাদের যেটা মানে হাঁসের ডিম আর যেটা নর্মাল দেশি ডিম মানে সেগুলো কি মানে ভেতরে যে জিনিসগুলো যায় সেগুলো সব সেম থাকে, কি যায় ভেতরে একটু বলবেন?
হ্যাঁ দাদা ভেতরে কি যাবে কেউ বলতে পারছে না, ম্যানেজার বাবু না, ওয়েটাররাও না, দাদারা আপনাদের সব থেকে বিখ্যাত আইটেম তো এটাই মোগলাই পোহা। অন্তত জিনিসটা একদম ফ্রেশ তৈরি হচ্ছে, এই বিষয়ে কোনো দ্বিমত নেই, সামনেই পুরো ভাজা চলছে। কাকা ভেতরে কি মাটন কিমা চায় নাকি? হ্যাঁ হালকা ভেতরে মাটন কিমা দেওয়া থাকে টেস্টের জন্য, দাঁতে পড়বে না। আপনাদের দিদে দিনে দাদা কোটা মোগলাই পোহাটা হয়? চারশো পাঁচশো সর্বনাশ, শুনতে পেলে তো? সে তো হবেই, আমার সামনে দাঁড়িয়েই তো মোটামুটি দশটা বা পনেরোটা মতো হয়ে গেল এর মধ্যে। খাবার নিয়ে তো নিলাম, বাট কীরকম হবে আমার একটু সন্দেহ আছে, কেননা যখন ভাজা হচ্ছিলো আমি আমারটা কথা বলবো না, বেশ কয়েকটা কিন্তু একটুখানি ওপরটা পোড়া পোড়া মতো হয়ে এসেছিলো। আর আমি নাম নেবো না কার, যিনি কুক না ওয়েটারদের মধ্যে কেউ একজন আমাকে ডাইরেক্টলি বললেন, কোনো প্রতিষ্ঠান যখন বেশি নাম করা হয়ে যায়, বেশি নাম হয়ে যায় তখন তাদের কোয়ালিটি পড়ে যায়, দাম বেড়ে যায়। এটা আমাকে ডাইরেক্টলি শুনতে হলো। যাই হোক, আমি নিয়ে নিয়েছি একটা হাঁসের ডিম আর যেটা ডাবল ডিম সেটা হচ্ছে মনে হয় দেশি মুরগির ডিম দিয়ে। ওরা কিছুই ক্লিয়ারলি বলতে চাইলো না, ম্যানেজারের কাছে গেলে ম্যানেজার বললো কুককে জিজ্ঞাসা করুন বা ওয়েটারকে জিজ্ঞাসা করুন, ওয়েটার এবং কুক বললো ম্যানেজারকে জিজ্ঞাসা করুন। যেটুকু ইনফরমেশান দিতে পেরেছি মানে ভাগ্য ভালো আমার। এই সমস্ত প্রতিষ্ঠানগুলো এর জন্যই কিন্তু কয়েকদিন পরে খারাপ হয়ে যায় বসে যায়, যদিও এটা শতাব্দী প্রাচীন, 105 বছরের। মিসম্যানেজমেন্ট রয়েছে, মিসকমিউনিকেশন রয়েছে, যারা তোমার গেস্ট তাদেরকে তোমার টিকিট অ্যাটেন্ড করছো না, নিজেদের মধ্যেই ব্যস্ত মুশকুল রয়েছে। সবার লাস্টে যেটা হলো সেটা না করলেই নয়, আমার টোটাল দাম হলো 170, আমি 500 টাকা নোট দিলাম, তো প্লেটে করে ব্যালেন্সটা নিয়ে এলো। সে টাকাটা ওয়েটারটা দিতে চাইছে না, মানে 300 টাকা নেওয়ার পরে 30 টাকা তো মানে ওখানে বুড়ো আঙুল দিয়ে প্লেটটার মধ্যে চেপে ধরে রেখেছে, বলেই দিল টিপসটা দিন। তো এই হচ্ছে ব্যাপার। মেট্রো স্টেশনের ভিতরে দাঁড়িয়ে আছি, আবার তো গন্তব্য শোভাবাজার, সেখানে যাবো মিত্র ক্যাফে, গন্তব্য পৌঁছে দিলাম মিত্র ক্যাফে। আজকেও ভিড়। এই প্রতিষ্ঠান তো 100 বছরের বেশি চলছে। প্ল্যানেট থেকে যখন শোভাবাজার এলাম মেট্রো তো অস্বাভাবিক ভিড় ছিল। যাই হোক, খাবার নেওয়া হয়ে গেছে। কলকাতার বিভিন্ন জায়গাতে কিন্তু মিত্র ক্যাফে আছে, শ্যামবাজারও আছে, বোলপার্কে একটা আছে, প্লাস আরও মধ্যে দু একটা জায়গায় আছে, সবগুলোতেই কিন্তু আইটেম 19-20, মানে সব জায়গায় সব আইটেম পাবে না, যেরকম শোভাবাজারেটা মোগলাই পোহাটা নেই, শ্যামবাজারে আছে, এরকম। আমার ইচ্ছা ছিল এখান থেকে নেবার হচ্ছে মাটন কবিরাজি আর ফিশ ডায়মন্ড কবিরাজি তো পেলাম, বাট ওটারও স্টক একদম শেষের দিকে। আর মাটন কাটলেট আজকে, মাটন কবিরাজি আজকে শেষ হয়ে গেছিলো, মানে মাটনের যে কোনো আইটেম আজকে শেষ হয়ে গেছিলো, উইচ ওয়াজ সারপ্রাইজিং, কারণ আমি 6-7 নাগাদ গিয়ে পৌঁছে গেছিলাম। যাই হোক, এখন তো নিউ দীঘা আর পুরীতেও খুলে দিয়েছে মেরিন ড্রাইভে মিত্র ক্যাফে, তো ওসব জায়গায় তোমরা ঘুরতে গেলে ব্যাপারটাকে এনজয় করতে পারবে। ওখানেও কোয়ালিটি কীরকম তোমরা কমেন্ট করে জানিও, যে ওখানকার কোয়ালিটি আর কলকাতার কোয়ালিটির মধ্যে কোনো ভেদাভেদ আছে কি না। আর এগুলো খাবার জন্য তো আমি এখন মুখিয়ে আছি, বাড়িতে যাবো খাবো, আর তোমাদেরকে বলবো যে কোনটা কীরকম। দুটো জায়গাতেই আমি কী বলবো, মানে কাস্টমার সাপোর্ট বলো বা কাস্টমারদের প্রতি ব্যবহার বলো একটুখানি ইম্প্রুভ হওয়ার স্কোপ রয়েছে, অনাদি ক্যাবিনে বিশেষ করে, বাট মিত্র ক্যাফেতেও রয়েছে। আর কিছু বলবো নেই, মিত্র ক্যাফের ভেতরটা অনাদি ক্যাবিন থেকে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, ভেতরে একটা এসি কম্পার্টমেন্টও রয়েছে, সেখানে লেখা রয়েছে অনলি ফর ফ্যামিলি মেম্বার্স, বেসিক্যালি মহিলা না নিতে ঢুকে দেবে না, যদি তোমরা 2-3 জন ভাই বা দাদা মিলে যাও কি বলো যে আমারও তো ফ্যামিলি মেম্বার, ঢুকতে দেবে না। মোদ্দা কথা হচ্ছে মহিলা থাকতে হবে, নইলে পর ঢুকতে দেবে না। আমাদের সামনে এখন রয়েছে শতাব্দী প্রাচীন অনাদি ক্যাবিনের মোগলাই পোহাটা, এটা ডাক এগ দিয়ে তৈরি, আর এটা হচ্ছে নর্মাল দেশি মুরগির ডিম দিয়ে তৈরি, এটা ডাবল ডিম 90 টাকা দাম, এটা সিঙ্গেল ডাক এগ দিয়ে তৈরি 80 টাকা দাম,
আর এইটার দাম অনেক বেশি, এটার দাম নিচ্ছে 236 টাকা। এটা হচ্ছে ভেটকি দিয়ে, ওদের ভার্সন অনুযায়ী অরিজিনাল কলকাতার ভেটকি দিয়ে ডায়মন্ড কবিরাজি কাটলেট। তো সবগুলি তোমাদের সামনে রয়েছে। একটা কথা তোমাদের যেখানে বলে রাখাটা দরকার, অনাদি কেবিনে যে ক্লিপিংস দিয়েছি তোমরা তো সেগুলো চেক আউট করেই নেবে। সামনে যেখানে রান্নাটাও ছিল সেখানে শুধু মানে দেশি মুরগির ডিম বা মুরগির ডিম দিয়ে রান্নাটাও ছিল, যেটা কিনা ডাবল এগের ওই 90 টাকার মোগলাই পরোটা, যেটা ডাকের দিয়ে তৈরি, সেটা ভেতর থেকে হয়ে আসছিলো। এবার আমি জানি না এটা কেন হচ্ছিলো, সো মেক অফ দ্যাট হোয়াট ইউ উইল। তো ব্যাপারটা একটুখানি স্কেচি। এটা হচ্ছে ডাবল ডিমেরটা, এটা হচ্ছে ডাকের গেটটা, দুটো সাইজ তোমরা দেখে নাও, মোরালেস সেম। আমার মনে হচ্ছে এটা বোধ হয় একটু বড়ো আর এটা একটুখানি বেশি ঠিক, ওই মিলিয়ে মিশে আগে, এটা একটুখানি বেশি পুরু বাট একটু শর্ট এটার থেকে, দেখতে পাচ্ছ আশা করি। এটা একটু লম্বা বাট এটা একটু পাতলা, আর এটা হচ্ছে কবিরাজি কাটলেট। এটাকে আবার হাফ করতে হবে, হাফ করাতে সুবিধা হলো যে ভেতরে কী আছে তোমাদেরকে আলাদা করে বেশি ভেঙে দেখাতে হবে না। আর এগুলোকেও হাফ করে দিচ্ছি। মিত্র ক্যাবের সঙ্গে সুন্দর এরকম ছোটো একটা বক্সে কাসুন্দি দিয়েছে অনাদি কেবিন, এসবের ধারদারিনি। এটা হচ্ছে অনাদি কেবিনের স্যালাড আর এটা হচ্ছে মিত্র ক্যাবের স্যালাড, একটু সফিস্টিকেটেড প্যাকেজিং। এটার মধ্যে নাকি আলু সত্য থাকে, ওদের স্যালাডের এটা বিশেষত্ব, যদিও এটার মধ্যে আমি কোনো অসুস্থ দেখতে পাচ্ছি না। নট দ্যাট ইট রিয়েলি ম্যাটার্স টু মি। অফকোর্স মোগলাই পরোটার সঙ্গে এই তরকারিটা দিয়েছিল অনাদি কেবিন, বেশ অনেকখানি দিয়েছে, বা দিয়েছি কি অনেকখানি বলতে পারবো না। প্রথমে দেশি মুরগিটা দেখো, একটুখানি টাফ আছে কি? হ্যাঁ, এনেছি ওখানে, কোনো ওখানে বসে গেলে একটা নরম তো হতোই অবভিয়াসলি। ভেতরে নাকি মাটন কিমা রয়েছে বা সেটা নাকি টেস্টের জন্য, মুখে দিলে বোঝা যাবে না, আমি জানি না এটা কিসের মাটন কিমা হলো। ভেতরে এরকম জিনিসপত্র রয়েছে, গাজর দেখতে পাচ্ছি, পেঁয়াজ দেখতে পাচ্ছি, ডিম তো হবেই, মোটামুটি এরকম। এটাকে খেয়ে বলতে হবে কিরকম তোমাদের গন্ধটা। তোমাদের তো আমি আদার খুব ভালো একটা কী বলবো স্মেল পাচ্ছি, আদার প্রভাব খুব বেশি। তবে ডিমের প্রভাবও বেশ ভালো রকম আছে, সেটা মন্দ না। তবে আমার খাওয়া সেটা মোগলাই পরোটা না, কারণ আমার মনে হয় মোগলাই পরোটার মধ্যে যদি মাটন কিমা বা চিকেনের কোনো বিয়ে পড়ে লেয়ার পড়ে ওটা বেটার হয়। সেরকম আমি কলকাতাতে আগে খেতাম, বউবাজারে দু একটা দোকান ছিল মোড়ে, উঠে গেছে সেগুলো। আর বানপুরে, বানপুরে আমার মামার বাড়ি মাসির বাড়ি, ওখানে স্থানীয় দোকানে চিকেন মোগলাই খুব ভালো বানায়, দামও এর থেকে কম নয়, খেতেও এর থেকে অনেকগুণ বেটার হয়, তাই বলে এটা কিন্তু খারাপ না। এবার এটাকে একটুখানি খেতে হবে কেচাপ দিয়ে, ভালো লাগছে কেচাপ দিয়ে। তরকারিটা খেতে হবে, তরকারিটা একটুখানি দেখি, তরকারিটা শুনেছি ভালো বানায়, চেখে দেখব। না ভাই, তরকারিটা এমন কিছু ভালো বানায় না, অনেক দোকানে সকালবেলা কচুরি তরকারি এরকম হয়, কচুরির সঙ্গে ঠিকঠাক, আর মনে হয় না মোগলাই পরোটার সঙ্গে খুব একটা ভালো যাবে, তরকারিটা একটু ব্ল্যান্ড, একটু পানসে। এবারে এটা তৈরি হয়েছিল ডাক এগ দিয়ে, এটা দেখতে পাচ্ছ একটু ফ্ল্যাট বাট একটু লম্বা ছিল। এটার ভেতরে কী আছে দেখি, একই জিনিস থাকবে বলেই দিয়েছিল। হ্যাঁ, দেখতেই পাচ্ছ এখানেও গাজর রয়েছে, পেঁয়াজ রয়েছে, অল্প বিস্তর লঙ্কা রয়েছে, আদা তো থাকবেই। দেখি গন্ধটা, আদার গন্ধ এর মধ্যে খুব প্রমিনেন্ট, দুটো খেতে 19-20। আমি কোনো একটাকে অন্যটা থেকে এগিয়ে রাখতে পারবো না, যদি এগিয়ে রাখবার হয় হয়তো ডাকটাকে একটু এগিয়ে রাখবো, যেহেতু একটুখানি থিকনেসটা কম পাতলা, আমার মনে হয় খেতে বেটার লাগছে, আদা লঙ্কা কুচিগুলো মুখে বেটারভাবে পড়ছে, ব্যাস ওটাই আমি ডিফারেন্সিয়েট করতে পারি, আদারওয়াইজ দুটো কিন্তু মোরালেস সেম। ডাক মোগলাই পরোটাটা একটুখানি কেচাপ দিয়ে খাই, সাইজটা খুব একটা বড়ও নয়, অ্যাজ ইট ইজ কেচাপ দিয়ে নেওয়াতে স্বাদ একবার আকাশ পাতাল কিছু চেঞ্জ হলো না, কেচাপ দিয়ে খেলেও ভালো না খেলেও ভালো। এবারে ট্রাই করবো হচ্ছে মিত্র ক্যাফে, পপুলার মিত্র ক্যাফে, এটার ডায়মন্ড কবিরাজি। ডায়মন্ড হচ্ছে শেপটার জন্য, আমি যদি কোটিংটা খুলে দিই তাহলে আবার খেতে হতো মজা লাগবে না, বাট ব্যাপারটা হচ্ছে ডায়মন্ড হচ্ছে শেপটার জন্য। ভেতরে দেখতে পাচ্ছ এরকম ফিশের লেয়ার হ্যাঁ রয়েছে, বাইরের কোটিংটাও মোটা রয়েছে, দেখতে পাচ্ছ বাইরের কোটিংটা বেশ এতখানি মতো মোটা, কিন্তু ফিশটাও দিয়েছে, দেয়নি যে তা বলবো না, ফিশের লেয়ারও রয়েছে, বাড়ির মতো কোনো দিনই হবে না, বাট ঠিক আছে, একটা কমার্শিয়াল কিচেনে বাড়ির মধ্যে এক্সপেক্ট করাটাও একটু ভুল, যদিও দামটা কিন্তু 16 আনা ভালোই নিয়েছে। খেয়ে এবার বলতে হবে কীরকম, দেখো একটুখানি লেয়ার ছাড়ালাম,
অনেকখানি মাছ তোমরা দেখতে পাচ্ছ সাদা ধবধবে, সো শুড বি ফ্রেশ। আর ভেটকি বলে ওরা যে ক্লেম করছে সেটা তো মুখে দিলে বুঝবো। দেখি স্মেলটা, উফ স্মেলটা অসাধারণ। খেতেও চমৎকার। ওখানে বসে গেলে ওটা বেটার লাগতো। ওপরে যে এগনেস্ট যেটা দিয়েছে, মানে ডিমের যেটা দেখতে পাবো ওপরে, ওটাকে এগনেস্ট বলে। টুফোর খেতে ওটা টেক্সচারটা খুব স্মুথ, খুব ক্রিমি। মাছটা তো ভেটকি বলি মনে হচ্ছে, ধনে পাতার প্রভাব পাচ্ছি। এটার মধ্যে যদি একটু আধা প্রভাব পেতাম, আধা জিঞ্জার, আমার একটুখানি বেটার লাগতো। এটাকে একটুখানি কেচাপ আর কাসুন দিয়ে খাবো। প্রথমে একটুখানি ছিঁড়ে নিয়ে কেচাপটা দিয়ে খাই, কেচাপটা রয়েছে। তারপরে একবার কাসুন দিয়ে খাবো। কেচাপ আর কবির আছে, এই কবিরাজি গার্ডেন দীর্ঘদিন মনে থাকবে। দু অলিকুইড প্রাইসে খাবারটা ভালো, প্রচণ্ড অয়েলি কিন্তু। আগে একটা কথা বই রাখলাম, অয়েলি প্রচণ্ড খাচ্ছি। দেখো আমাদের তিনটের অবস্থা, মোগলাইও খেয়েছি, সেটা তেলে ভাজা, বাট এটা কিন্তু অনেক বেশি অয়েলি। এবার একটুখানি কাসুন দিয়ে খেতে হবে। আরেকটা নিয়ে আসলে বোধহয় ভালো হতো, এখন তো মনে হচ্ছে একটুখানি কমই পড়লো আমারও এবং মায়েরও। দেখি ওরা তো কাসুন্দি দিয়েছিল, নইলে আমার কাছেও কাসুন্দি রয়েছে বাড়িতে। কাসুন্দিতে একটু ডিপ করে নিই। বাইরের কেনা স্যালাড আমি খাই না, কোনো দোকানেরই খাই না। অনেকক্ষণ ধরে সবজি কেটে রাখলে পরে তার মধ্যে অনেক রকম জীবাণু আসতে পারে। স্যালাডটাকে তোমরাও পারলে অ্যাভয়েড করে যাবে, বাড়িতে এসে কেটে খেও, নিজেদের বাড়ির তৈরি, মানে নিজেদের বাড়িতে এনে মানে ফ্রেশলি স্যালাড বানিয়ে খেও। কাসুন্দিটাও ভালো দেয় মিত্র কাফে। আর কবিজি কাটাটা কাসুন্দি দিয়ে ভালো লাগছে, বাট আমার ওপিনিয়নে কেচাপ দিয়ে বেটার। দেখে নাও ভেতরটা কীরকম, এগুলোকে বলা হয় এগ নেস্ট। আর ভেতরে এরকম মাছের অনেকখানি লেয়ার, আর এখানে কিছু একটা মশলা দিয়েছে, সেটা তো আমাদেরকে অফকেস্ট্রাটা বলবে না। লেয়ারটা এরকম লেয়ার দেখতে পাচ্ছ তো, খুব একটা মোটা নয় বাট একদম পাতলাও নয়। মাছ যথাযথ দিয়েছে, কিন্তু দামটা ভাই আর একটু কম হলে খুশি হতাম, 200 টাকার মধ্যে দাম হলে বেটার হতো। আচ্ছা মোগলাই পাওয়াটাতে এরকম নারকলও দিয়েছে, ওরা নারকল দেয় নিজে মোগলাই পাওয়াটাতে, এরকম টাইপের নারকল দিয়েছে। এটা তো অনেক বড়ো চাঙ্ক, ছোটো চাঙ্কও নিশ্চয়ই থাকবে। এটার ভেতরে নারকল দেওয়াতে সুন্দর একটা ক্রাঞ্চ আসছে, একটা আলাদা, আমি বারবারই বলি, টেক্সচারাল এলিমেন্ট প্রোভাইড করে, যেটা কিনা ফ্লেভার প্রোফাইলটাকে এনহ্যান্স করে। ডিম ফিম তো রয়েছেই যথাযথ, মোটামুটি পোর্শনটা কিন্তু পুরো ডিম। ডিপ ফ্রাইড ডাবল ডিম সর্ব। দেখলে তো খাওয়া দাওয়াটা আশা করি তোমাদের ভালো লাগলো। দেখো আমার কাছে স্ট্রিট ফুড বলতে কিন্তু আমি এগুলোই বুঝি। হ্যাঁ বাড়িতে এনে খেতে হলো, কারণ মাকে দিতে হয়েছিল। আর হ্যাঁ স্ট্রিট ফুড মানে রাস্তায় দাঁড়িয়ে চাউমিনটা আমি খুব একটা খাই না, রোল মাঝে মধ্যে খাই, আর সেটাও খুব সিলেক্টেড দোকান থেকে। আর রোলের স্যানাডও সব জায়গায় খুব পড়ে গেছে। আগে কুসুম রোল ভালো হতো, তোমরা জানো পাঁচটির কুসুম রোলের কী অবস্থা, এখন ফটকাটিও ততই বছর, যদিও ভিড় মারাত্মক হয়, রোলের কোয়ালিটি একদমই আগের মতন নেই। তোমাদেরকে যেহেতু বিল হিসাবে দামগুলো দেখাতে পারি না, আরেকবার বলে দিচ্ছি, আমি প্রথমে অনাদি কেবিনে গেছিলাম, সেখান থেকে সিঙ্গেল ডাক এগের যে মোগলাই পাওয়াটা তার দাম 80 টাকা, আর ডাবল এগের এবার একটা কিসের দেশি মুরগির নর্মাল মুরগির অনেকবার জিজ্ঞাসা করা সত্ত্বেও আমি কোনো সদুত্তর পাইনি ওখানকার স্টাফদের কাছ থেকে। যাই হোক, তো ডাবল ডিমের যে মোগলাই পাওয়াটা সেটা দাম 90 টাকা। আর মিত্র ক্যাফেতে এসে আমি যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে ওদের স্পেশালিটি ডায়মন্ড ফিশ কবিরাজি কাটলেট, তো সেটার দাম ট্যাক্স নিয়ে 236 টাকা। ঠিক, তো আজকের ব্লগটা যদি তোমাদের পছন্দ লাগে, ভালো লেগে থাকে, তাহলে পরে থামস আপ বাটনটাকে ক্লিক করে দিও, তার মানে তোমার ভিডিওটাকে লাইক করলে। আমার চ্যানেলের নাম সুজয় ক্রনিকলস, যদি চেহারাটা নতুন মনে হয় এবং এর কন্টেন্ট পছন্দ হয়ে থাকে, তাহলে পরে চ্যানেলটাকে তোমরা লাইক করতে পিছপা হয়েও না। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, নেভার এভার ফরগেট টু প্রেস অন দ্য বেল আইকন সো দ্যাট ইউ নোটিফাইড এভরি সিঙ্গেল টাইম আই পোস্ট আ নিউ ভিডিও। খাওয়া দাওয়া করছো করো, পুজো শেষ হয়ে গেল, চলো লক্ষ্মী পুজো অবধি টাইম দিলে। আমিও লক্ষ্মী পুজো অবধি ওয়ার্কআউট করছি না, বা লক্ষ্মী পুজোর পর থেকে নিজের ফিটনেস নিয়ে সচেতন হয়েও। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ।